ভেঙে পড়লো ছোড়ো হওয়ায় প্যান্ডের এতে প্রাণ গেল কমপক্ষে বারো জনের আহত হয়েছেন প্রায় চব্বিশ জন এ ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমেরে সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল তাতে অংশ নিয়েছিলেন বহু ভক্ত ধারণা খারাপ আবহাওয়ার দরুন ঝড়ে প্যান্ডেল ভেঙে পড়ে প্যান্ডেলের চাপা পড়ে মারা যান বারো জন গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জয়পুর থেকে পাঁচশো কিলোমিটার দূরে বারমেরে রানী বাটিয়ানি মন্দিরে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে যান জেলা প্রশাসনের কর্তারা আহতদের বালুত্রার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে শোক বার্তা প্রকাশ করেছেন তিনি বলেছেন রাজস্থানের বার ঘটনা দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনকো রিপোর্ট চ্যানেল দিন রাত